এই সময় প্রভুর বাক্য শুনবো। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের বড় ভাই পাস্টার সঞ্জীব ঘোষ। প্রভু তাকে আসলে রক্ষা করেছেন, পরিত্রাণ দিয়েছেন, মুক্তি দিয়েছেন কোথা থেকে। উনি একজন ভালো একজন হিন্দু পরিবারে ছিল, জন্ম গ্রহণ করেছে, কিন্তু প্রভু তাকে অনুগ্রহ করেছেন বলে আজকে তিনি শুধু সামান্য খ্রিস্টান না, তিনি একজন আজকে প্রচারক, আলোকীয় দায়িত্ব পালন করেছেন। আমি অনুরোধ করি আমাদের শ্রদ্ধা দাদা ঘোষ তিনি সামনে আসবেন। এবং আমরা জানি বাংলাদেশে যারা ঘোষের কাজ করে তারা মূলত মিষ্টি নিয়ে কাজ করে, আপনারা জানেন সত্যি কি না? তিনি আজকে প্রভুর বাক্যের মধ্যে দিয়ে আমাদের কাছে কি দিবেন, মিষ্টি যেন খেয়ে আপনারা কি হইতে পারেন, ঠিক করে দিতে পারেন। আসেন ইম্যানুয়েল, জয় যিশু। ধন্যবাদ ঈশ্বরকে, ধন্যবাদ তার সেবক প্যাস্টর অ্যামোস দেউরিকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে। এবং যখনই আমি দাঁড়াই এখানে খ্রিস্টের সন্তান হিসেবে তো অবশ্যই আমি গরিমা দিই প্রভুকে, কিন্তু আর একটার জন্য প্রভুকে গরিমা দিই, আমি একজন বাঙালি, তার জন্য আমি প্রভুকে গরিমা দিই। কেন বললাম, আমরা দেখবো আমাদের জীবনের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতি আছে আমাদের, আমাদের বাঙালিতে অনেক কিছু আছে, যেমন মিষ্টি কথাটা তুলল, তাই না? তো মিষ্টি আমরা পৃথিবীর বাইরের লোকেরা মিষ্টি শব্দটা বাঙালি ছাড়া বোঝেন, কারণ বাঙালির কাছে মিষ্টি একটা শব্দ নয়, বাঙালির কাছে মিষ্টি হচ্ছে এমন একটা আস্বাদন, যে আস্বাদন মানুষের সুগারের রোগীকে আস্বাদিত করতে সমস্ত ভাবে ধাবিত করে, তাই না? তো তার আস্বাদন হচ্ছে চিরন্তন, আপনি যতই মিষ্টি খান বাঙালির মিষ্টি আর সর্বত্র তার ভালোবাসা। তাই প্রভুর কাছে আমি কৃতজ্ঞ তার জন্য, এবং আপনাদের প্রত্যেকের ভালোবাসার জন্য। আমাদের কোস্তাভাই রয়েছেন, এবং আপনারা যারা রয়েছেন, ম্যাথু এসছেন, মোনা দি, এবং সকলকে আমি ধন্যবাদ যারা জুমে রয়েছেন, স্পেশালি প্রত্যেককে আমি যিশু নামে সকলকে আমি ধন্যবাদ জানাই। আসুন আমরা বাক্যের অংশে যাব। তার আগে আমি চাই যে কিছু অংশ আমরা সেখান থেকে দেখব, যে আমরা কি বাক্যে আজকে আমরা দেখব। আমাদের বাক্য হচ্ছে, ঈশ্বর বলেন বাক্য হচ্ছে আমাদের চলার প্রদীপ। সেই প্রদীপ আমাদের জীবনে শুধু বাহ্যিক প্রদীপ নয়, তাই না? যে বাইরে থেকে জ্বলবে, আমাকে আলো দেবে, আমি শুধু পথ দেখব, সেই আলো আমাদের হৃদয়ে জ্বলন্ত থাকবে, যা অন্যদের পথ দেখাবে। আর তাই আজকে আমি, আসুন শুরু করার আগে আমরা ঈশ্বরের কাছে নমিত হই, তিনি যাতে আমাদের তার আত্মায় এই সমস্ত বাক্য আলোর মধ্যে নিয়ে যেতে পারেন। প্রভুময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু তোমার এই আশীর্বাদ যুক্ত সময়ের জন্য, তোমাকে ধন্যবাদ এই স্থানের জন্য, তোমাকে ধন্যবাদ তোমার দয়া অনুগ্রহের জন্য, তোমাকে ধন্যবাদ তুমি চিরন্তনের ঈশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ প্রভু তুমি আমাদের মতো পাপীদেরকে সমস্ত পুনরুত্থিত জীবনের প্রত্যাশা দিয়েছ। তাই প্রভু আমরা এখানে দাঁড়িয়েছি, নমিত হয়েছি, তোমার জীবন্ত মহিমা আমরা দেখতে চাই, আর তুমি বলো যে চায় সে পায়। তাই প্রভু দেখাও সেই মহিমা, দেখাও সেই সমস্ত তোমার ন্যায়পরায়ণতার সমস্ত আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে, যা আমরা তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনকে গঠন এবং পুনর্নির্মাণ করব তোমার পুনরুত্থান দিনের প্রত্যাশায়। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমিন। ধন্যবাদ আমাদের পাস্টর আজুন অ্যালেন এসেছেন, ধন্যবাদ জানাই ভাই। আসুন আমরা বাক্যের অংশে যাই। আমি চারটে বাক্য পড়ব বাইবেলের থেকে, শাস্ত্র থেকে, এবং তারপরে আমরা বিষয়টা নিয়ে জানব। প্রথম বাক্য হচ্ছে মতিলিখিত 4:8। আমরা জানি যখন যিশু অনেক 40 দিনের সেই উপবাসের পরে দিয়াবলের সম্মুখীন হয়েছেন, তাই দিয়াবল তাকে বললেন, উচ্চ পর্বতে নিয়ে গেল এবং বলল, জগতের সমস্ত রাজ্য এবং সেই সকলের প্রতাপ তিনি দেখালেন। কি দেখালেন? এই কথাটা শুধু মনে রাখবেন, তিনি দেখালেন যিশুকে, দেখো এই জগতের রাজ্যটা এবং তার মহিমাটা, গৌরবটা তুমি দেখো। আর তারপরেই যোহনের 3:35 আমরা দেখি, পিতা পুত্রকে প্রেম করেন এবং সময় সমস্তই তার হস্তে দিয়েছেন,
প্রথমে আমরা দেখেছি যে দিয়াবল দিতে চেয়েছেন কিছু যিশুকে কি করেছেন কিছু দিতে চেয়েছেন আর দ্বিতীয়ত আমরা কি দেখি পিতা ঈশ্বর অলরেডি দিয়ে দিয়েছেন আমরা যাব তার পরবর্তী অংশে আরেকটা পড়ি দানিয়েল যিশু আসার আগে যখন বলা হয়েছিল সাত অধ্যায় চোদ্দ পদে আর তাহাকে কর্তৃত্ব মহিমা ও রাজত্ব দত্ত হইল মনে রাখবেন কর্তৃত্ব মহিমা রাজত্ব দত্ত হইল তার পরের অংশে যাই মতি লিখিত ছয় অধ্যায় ১৩ আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা কর চারটে বাক্য আছে কিন্তু চারটে বাক্যের মধ্যে দিয়ে আমরা দেখব যে খ্রিস্টের মহিমা কি এবং খ্রিস্টতে যারা থাকে তাদের মাহাত্ম্য জীবনের কি কারণ আমাদের যখন মনে হয় আমরা বলি খ্রিস্ট বিশ্বাসী ইংরেজিতে বা খ্রিস্টান বলি খ্রিস্ট আমাদের মধ্যে বাস করে কিন্তু সেই মহিমাটা কি খ্রিস্ট যিনি বাস করেন তিনি আমাদের কতটুকু জানেন আর আমরা তাকে কতটুকু জানি আর তার মহিমাই কিরূপ আর সেই অংশে আমি কনক্লুশন বা সমাপ্তির মধ্যে উপসংহারে রাখতে চাই দুই করিন্থীয় চার অধ্যায় যদি আমরা পাঁচ আর ছয় পড়ি বস্তুত পৌল বলছেন এ পত্রে আমরা আপনাদিগকে নয় কিন্তু খ্রিস্ট যিশুকেই প্রভু বলিয়া প্রচার করিয়াছি করিতেছি এবং আপন দিগকে যিশুর নিমিত্ত তোমাদের দাস বলিয়া দেখাইতেছি কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন অন্ধকারের মধ্য হইতে দীপ্ত প্রকাশিত হইয়াছে তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করলেন যেন যিশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরব গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায় ঈশ্বর আমাদের বর্ধিত করুক এই অংশটা আমি খুব শর্টে খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি আপনাদের আমরা প্রথমে জানবো যে খ্রিস্টের মাহাত্মটা কি আছে খ্রিস্টের মাহাত্ম জানতে গিয়ে আমরা দেখব যে তিনটে ভাগে এর মাহাত্ম এক যখন উনি আসেননি পৃথিবীতে তার কি ধরনের মাহাত্ম আমরা জানি পুরাতন নিয়মে দ্বিতীয় আমরা জানবো সে যখন এই পৃথিবীতে ছিল সে মাহাত্ম এবং কারা এই মাহাত্মের সাক্ষী হয়েছেন তৃতীয় অংশে আজকে আমরা যারা রয়েছি কারা এই মাহাত্মতে জীবনযাপন করছি আর সেই অংশে যেতে গিয়ে আমি সমস্ত একটা জিনিস বলতে চাই যখন ঈশ্বরের আমরা মাহাত্মের কথা বলি সেই মাহাত্ম অথবা মহিমা অথবা গৌরব অথবা আমরা তার যদি সমস্ত ঐশ্বর্য বা তার বলতে পারেন যে তার সমস্ত যে গুণ সেটাকে কিভাবে ব্যাখ্যা করি তো আমরা যদি গুণ দেখি বা ঈশ্বরের মহিমা দেখি তার মধ্যে গুণ যুক্ত করতে পারি আমরা জানি যে আমাদের যদি জীবনে দেখি যে ঈশ্বর দু ধরনীয় গুণের কথা আমাদের বলেন একটা হচ্ছে যিনি নৈতিক উপায়ের মধ্য দিয়ে বলেন আর একটা নৈতিক বিহীন উপায়ের মধ্য দিয়ে উনি বলেন আমরা আজকে মোস্টলি বেশিরভাগ আমরা থাকবো ঈশ্বরের যে ছটা নৈতিক সমস্ত তার নৈতিকতার গুণ রয়েছে তার তিনটে গুণকে নিয়ে আমরা এখানে বিশেষভাবে দেখব আর তাই ঈশ্বরের যখন মহিমার কথা বলি তার সমস্ত দৈব এবং হিব্রু পরিভাষায় আমরা জানি এটাকে র‍্যাভ বলা হয় যার মানে হচ্ছে একটা যার ওজন আছে যার একটা সমস্ত বলে না যে তার কাজের মধ্যে একটা সত্য বা একটা ভাব বা ভারিত রয়েছে যার তুলনা করা যায় না যেটা প্রশংসনীয় আর তার মধ্যে দিয়ে আমরা তিনটে গুণ যেটা আনতে চাই আপনাদের ছটার গুণের মধ্যে বলেছি একটা হচ্ছে তার পবিত্রতা আর একটা হচ্ছে তার দৈব পরাক্রম আর তার তৃতীয় হচ্ছে তিনি অনন্ত এই তিনটে নিয়ে আমরা মূলত আজকে দেখতে চাই আর তার মধ্যে যদি আমরা দেখি যখন খ্রিস্টের মাহাত্ম্যের কথা বলি কিন্তু খ্রিস্ট কে এই খ্রিস্টকে যদি আমরা দেখি তাকে যদি বাইবেলগতভাবে দেখি সেখানে বলা হয় উনি ঈশ্বরের মনোনীত একজন যিনি পৃথিবীর পাপকে নিয়ে যাবেন আর সেই খ্রিস্টকে আমরা আজকে দেখছি যিনি জীবন্ত ঈশ্বরের একমাত্র পুত্র আর তাই যখন খ্রিস্টকে আমরা শুনি এবং তার গরিমার কথা আমরা শুনলাম সেই গরিমা এবং খ্রিস্টের মধ্যে যিশুর আমাদের প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় আছে খ্রিস্ট কি করে যিশুর সাথে যুক্ত হলো খ্রিস্ট কথাটা আমরা মানে জানি গ্রিক প্রতিশব্দ খ্রিস্টস থেকে এসেছে কিন্তু এই খ্রিস্টটা কি করে যিশুর সাথে মানায় আমাদের অনেকের জীবনে আছে নাম আছে তার সাথে একটা পদবি দেওয়া হয় এরকম কিন্তু ঈশ্বরের নাম ঈশ্বরকে যখন নাম জিজ্ঞেস করা হয়েছিল তিনের চোদ্দতে আমরা জানি যাত্রা পুস্তকে তখন সে বলেছিল আমি আমি কিন্তু আমরা তার গুণ দিয়ে আমরা তাকে কি করি আমরা তাকে প্রশংসা করি তাই আমরা ইম্যানুয়েল বলি ঈশ্বর সদাসহ আমাদের সাথে রয়েছেন এছাড়া আমরা অনেক নামে তাকে আখ্যা দিয়ে থাকি যেহোবা যারা আমাদের বলছিলেন যেহোবা যিনি আমাদের প্রার্থনা রবার্টস তো ঈশ্বরের পরিচয়টা রয়েছে খ্রিস্টটা
উনি খ্রিস্ট হলেন কি করে? তো খ্রিস্ট শব্দটা আমি বলেছি আপনাদের, যিনি ঈশ্বরের মনোনীত পৃথিবীর পাপীদেরকে মুক্ত করবেন, পরিত্রাণ দেবেন সিম্পল ভাবে। আর তার যদি পরিচয় পত্র একটা সাজানো যায় এরকম হতে পারে আমাদের কাছে, যে তিনি হচ্ছেন ঈশ্বরের পুত্র, তিনি হচ্ছেন আমরা জানি ট্রাইন গড, উনি পিতা পুত্র এবং পবিত্র আত্মা তার দ্বিতীয় ব্যক্তিত্ব, এবং তিনি হচ্ছেন মেসায়া খ্রিস্ট। এটা হচ্ছে তার আইডেন্টিটি, এটা হচ্ছে তার পরিচয় পত্র। আর তার পরিচয় যখন দেখি তার সমস্ত দুটো দিক আমরা দেখব, যে তার সমস্ত ঈশ্বরের সন্তান রূপে দুটো তার মধ্যে গুণ বৈশিষ্ট্য, একটা গুণ থাকবে তার ডিভাইন নেচার, তার দৈব সমস্ত আচরণ, আর একটা থাকবে তার সমস্ত মানুষের দেহে যে আচরণ সেই মধ্যে আচরণ থাকবে। তো ডিভাইন নেচারে যদি আমরা দেখি, আমরা 2 কুরিন্থীয় 4:4 জানি, সেখানে এক অংশ বলেছে তিনি হচ্ছেন ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের প্রতিমূর্তি, বা আমরা যেটাকে জানি যদি 1 কুলসীয় 1:15 পড়ি, সেখানে বলছে উনি হচ্ছেন ঈশ্বরের যে অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, যে ঈশ্বরকে দেখা যায় না। আর খ্রিস্টের মধ্যে দিয়ে সেই প্রকাশ আমাদের জীবনে এসছে, খ্রিস্টের মধ্যে দিয়ে সেই সত্য আমাদের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে। আর তাই বলছে যে 4:6 তিনি হচ্ছেন যে খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গরিমা, খ্রিস্টের মুখমণ্ডলে উনি গরিমা। খ্রিস্ট হচ্ছে সেই মুখ যার শুধু দৈহিক মুখ আমরা দেখে তাকে ভালোবাসি না, যার জীবনের ক্ষতর মধ্যে দিয়ে আমাদের নতুন জীবনের সূচনা হয়েছে। ক্রুশের মধ্যে দিয়ে তিনি আমাদের জন্য নতুন জীবনের এক আবেদন রেখেছেন। আর তাই যদি আমরা হিব্রু 1:3 দেখি, সেখানে বলছেন তিনি যার সমস্ত জীবনের মধ্যে ঈশ্বরের গরিমা আছে, এবং উনি হচ্ছেন ঈশ্বরের গুণের এক্সাক্ট হুবহু একদম প্রতিমূর্তি, যিনি শুধু ঈশ্বরের চেহারা না, অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, তার গুণকে, তার পবিত্রতাকে, তার সমস্ত ভাবে অনন্ত কার্যকে এবং তার সমস্ত সভানিটি বা সার্বভৌমত্বকে উনি নিয়ে চলেন। আর সেই অংশে গিয়ে আমরা দেখি যখন তার আচরণ বলি দৈব, তার আচরণের দৈবর মধ্যে তার কার্যও দৈবত্ব থাকবে। যেমন আমরা দেখি তার সমস্ত যদি তার যে কাজ করেছেন, সমস্ত কত লোককে সুস্থ করেছেন, আমরা জানি আমরা সাবাত বলি ইংরেজিতে, তাই না? তো সেই সাবাতে উনি 7 জনকে, 7টা ঘটনা আমরা লিপিবদ্ধ রয়েছে বাইবেলে যেখানে উনি সুস্থ করেছেন। তো ওনার কার্য ছিল সুস্থ করা, উনি দেখিয়েছেন যখন জলের ওপর দিয়ে হেঁটেছেন, সমুদ্রকে থামিয়েছেন, তখন দেখিয়েছেন ওনার কর্তৃত্ব এই নেচারের ওপর, এবং শয়তানকে যাদের ভেতরে ডেমনস ছিল সেগুলোকে বের করে এনেছেন, উনি তার কর্তৃত্ব দেখিয়েছেন। আর কি করেছেন? যারা পাপী ছিল তাদের শুধু দৈহিক সুস্থতা দেননি, উনি তাদেরকে কি করেছেন, উনি তাদেরকে রিস্টোর করেছেন, জীবনে পাপের জীবন থেকে মুক্ত করেছেন, আর কি করেছেন, সত্যকে প্রকাশ করেছেন, সত্যকে উনি প্রকাশ করেছেন। আর সেই যিশু আমাদের আজকে সেই মহিমা দেখাচ্ছেন, যে মহিমা উনি সৃষ্টির পূর্বে বলেছিলেন যে আমি যে পিতাতে রয়েছি সেই সত্যের মহিমা। আমরা জানি তার নৈতিক গুণ যখন আমরা পড়ছিলাম, তাই সেই নৈতিক গুণে আমরা 4টে জিনিস আমি কিছু জিনিস বলেছি, যেটা বলেছি তার পবিত্রতা, তার সমস্ত ন্যায় বিচারতা, তার সত্যবাদিতা, তার ধার্মিকতা বা ভালোবাসা বা অকৃত্রিম প্রেম, সত্যের ভালোবাসা। আর তাই আমরা দেখি যে ইয়োব বলেছিল 12:13 যে প্রভু তোমার সাথেই সেই বিজ্ঞতা, পরপ্রজ্ঞা, পরাক্রম আর পরামর্শ, বুদ্ধি তোমারই। আর সেই ঈশ্বরের গরিমা আজকে খ্রিস্টের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে খ্রিস্ট কিভাবে তার জীবনের গরিমা দেখা যায়। যদি খ্রিস্টের জীবন দেখি, তার সমস্ত ঈশ্বরীয় দৈবগুণ দেখলাম, কিন্তু সে মানুষ হিসেবে তিনি কখনো ক্ষুধার্ত হয়েছেন, কখনো পান করেছেন, কখনো তৃষ্ণার্ত হয়েছেন, উনি ঘুমিয়েছেন, উনি কষ্ট মানুষের মতো দৈহিক দেহে নিয়েছেন, উনি ভালোবাসার প্রেম করেছেন। আর তাই তার জীবনের 4টি দিক আমাদের মূল্যবান। তিনি এই পৃথিবীতে 2000 আগে প্রবেশ করলেন, তিনি এই পৃথিবীর 2000 বছর আগের ঈশ্বর নন। আমরা জানি যদি আমরা যোহনের 8:58 পড়ি, সেখানে বলছে যে আব্রাহাম এই পৃথিবীর সৃষ্টির পূর্বে আমি ছিলাম। আমরা জানি যে যোহনের 1:1 শুরুতে বলা হয়েছে, শুরুতে বাক্য ছিল, বাক্যের সাথে ঈশ্বর ছিল, এবং 1:14 বলা হয় উনি সেই ঈশ্বরের পুত্র যিনি বাক্যের জীবন্ত রূপ এই রক্তমাংসে এই পৃথিবীতে প্রবেশ করলেন, যার সত্য এবং মহিমায়। আবার
সেই মহিমায় পরিপূর্ণ। কোন মহিমা? এই সেই মহিমা যিনি সমস্তভাবে আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই সেই মহিমা যিনি মশিহকে বের করে এনেছিলেন। আর তাই যদি আমরা ইসরায়েলের দেখি, ইসরায়েলের সেই মশিহ যাত্রা পুস্তকের 24:10 উনি যখন তার সমস্ত তার 70 জন লোক নিয়ে পাহাড়ের পর্বতে উঠেছিলেন এবং ঈশ্বরের দর্শন তারা করেছিলেন, ভাবুন ঈশ্বরের দর্শনে কি 24:10 পড়লে, আর তারা ইসরায়েলের ঈশ্বরকে দর্শন করে নিয়েছেন। হ্যালেলুইয়া! ঈশ্বরের দর্শন আমার কাছে যেন এখন মনে হয় স্বপ্ন। কেন জানেন? কারণ আমরা সবসময় চোখে যেটা দেখি সেটাকে বিশ্বাস করি, টাচ করি। তোমার মতো আচরণ আমাদের জীবনে দেখবো, বিশ্বাস করবো, নাহলে তুমি নেই, তাই না? কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বর কখনো তাতে ক্রুদ্ধ হন না, উনি পরম অনুগ্রহের ঈশ্বর। উনি দেখিয়েছিলেন, ইসরায়েলকে দর্শন করিয়েছিলেন, আর তার চরণতলে স্থান নীলকান্ত মণি নির্মিত শিলাস্তরের কার্যবোধ এবং নির্মলতায় সাক্ষাৎ আকাশের তুল্য ছিল। আর ইসরায়েল সন্তানদের অধ্যক্ষের ওপর তিনি হস্ত উঠাইলেন না, বরং ঈশ্বরকে দর্শন করিয়া ভোজন পান করিলেন। হ্যালেলুইয়া! আজকে আমরা ঈশ্বরের এখানেই সেই দর্শন পেতে এসেছি। আমরা আগে ভোজন করতে যাইনি, আমরা আজকে সেই ঈশ্বরের দর্শন করতে এসেছি। আর আবার বলি, যিশু বলে যে চায় সে পায়, দর্শন করার যে শক্তি সেটা তার অনুগ্রহের দয়ার উপর জড়িয়ে রয়েছে, কিন্তু তাকে পাওয়ার শক্তি আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষার উপর জড়িয়ে রয়েছে। আর তাই এই অংশে আমরা দেখি যিশু তিনটে জিনিস অনেক কার্য করেছিলেন উনি নিজের মহিমা প্রকাশ করার জন্য। প্রথম যে কার্যটা করেছিলেন, সেই সন্তান হিসেবে মনুষ্যদেহে যোহনের 2:11 আমরা দেখি, তিনি গ্যালিলের কান্নাতে গেলেন, প্রথম কার্য সাধন করলেন। আর যোহন কি লিখছেন এখানে? উনি বললেন যে আমরা তাহার নিজ মহিমা প্রকাশ করলেন আর তার শিষ্যরা তাহা বিশ্বাস করল। তারা সাক্ষী, তারা দেখলেন যে এই যিশু যিনি আসার কথা ছিলেন, আর সেই যিশু শুধু ইতিহাসের ঈশ্বরের ভাববাদিত্বের সাক্ষী নেই, শুধু বাক্যেই শাস্ত্রের সাক্ষী নেই, আজকে জীবন্ত ঈশ্বরের ভাববাদির পরিণতি, সমস্ত তার প্রতিজ্ঞা পূরণের স্বপ্ন যিশুর মধ্য দিয়ে মানব জাতির জন্য পৃথিবীর সৃষ্টি। আর তাই সেই অংশে আমরা দেখি যে তিনি তার মহিমা প্রকাশ করলেন। এটা কি ধরনের মহিমা? একটা মানুষ রক্ত মাংসের জলকে দাক্ষারস্য পরিণত করতে পারে, তিনি সেখানেই থেবেন থাকেননি। যখন শুরু করেছেন জল থেকে দাক্ষারস্য পরিণত করার, উনি সেখান থেকে সম্পূর্ণভাবে আমাদের নিয়ে গেছেন একের পর এক, একের পর এক জন্মান্ধকে চোখ দিয়েছেন, যিনি হাঁটতে পারেন না, যোহনের 5 জানি আমরা যে সেই হ্রদের সামনে বসে থাকে, জল উত্তোলন হলে উনি নাববেন, তাকে পঙ্গুত্ব থেকে মুক্ত করেছেন। আজকে আমাদের জীবনে খ্রিস্টের গৌরব এরা দেখেছে। আজকে আমরা একটা শাস্ত্র পড়ছি না, ইতিহাস পড়ছি না, জীবন্ত ইতিহাস, যে ইতিহাসের মধ্যে এই চরিত্রগুলো জড়িয়ে রয়েছে, যারা জীবন্ত দর্শন করেছেন যিশুকে, শুধু দৈহিক ভাবে না, তার গুণকে, তার দয়াকে, তার অনুগ্রহকে, তার সত্যকে, সেই বিশ্বাসযোগ্যতাকে তারা জীবনে চেখেছেন, আস্বাদন করেছেন। আর তাই যিশু তিনটে জিনিস আমরা দেখবো যেটা তিনি গ্রহণ করেননি। উনি বলেছেন মতির যোহনের 5:41 যে আমি মানুষের কাছ থেকে কোনো গরিমা নি না, কারণ যোহনের 8:54 দেখি উনি বললেন, আমি যদি আপনাকে গৌরবান্বিত করি তবে আমার গৌরব কিছুই নয়, আমার পিতাই আমার গৌরবান্বিত করিতেছেন, যার বিষয়ে তোমরা বলিয়া থাকো যে তিনি তোমাদের ঈশ্বর। হ্যালেলুইয়া! ঈশ্বর বারংবার 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 বলেছে, আই এম ভেরি প্লিজড উইথ মাই সন, আমি আমার এই সন্তানের জন্য যথেষ্ট সন্তুষ্ট, গৌরব, কারণ সে আমার পূর্ণ গৌরব বহন করছে। মশিহের 10 আজ্ঞা পূর্ণ গৌরব মানুষের জীবনে আনতে পারেনি, কারণ তা পালনের মধ্য দিয়ে সম্ভব ছিল, ঈশ্বরের মধ্য দিয়ে, সমস্ত তার পুত্রের মধ্য দিয়ে আজকে আমাদের মধ্যে প্রকাশ হয়েছে, কারণ সেই সত্য জীবন্ত মহিমা আজকে আমাদের এই ধরণীতে প্রবেশ করেছিল। আর তাই সে যখন মানুষের প্রশংসা চায় না, সে স্বয়ং ঈশ্বরের সার্টিফিকেট, অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট নিয়ে বসে রয়েছেন। দ্বিতীয়, উনি বলছেন আমি আমার মহিমার জন্য অনুসন্ধান করি না বা খুঁজি না, যোহনের 7:18
অথচ আমরা দেখি কলসীয় একের পাঁচেতে বলেন পনেরোতে যে উনি ঈশ্বরের সম্পূর্ণ অদৃশ্য প্রতিমূর্তি, ঈশ্বরের সমস্ত ভাবে গুণ ওনার মধ্যে বর্তমান। তৃতীয় ফিলিপিও আমরা দুই অধ্যায়ে দেখি ছয় থেকে আটের মধ্যে যে উনি বলেছেন ওনার কাছে ঈশ্বরের মহিমা গৌরব সব ছিল, তারপরে উনি কখনো দাবি করেননি ঈশ্বরের সমান বলে, হ্যালেলুইয়া। আর যোহন দশের তিরিশে কি বলে, তোমরা কি জানো না আমি আর পিতা এক। আজকে আমরা আমাদের জীবনে যিশুকে কি রূপে দেখি, কি রূপে দেখি আমাদের জীবনে যিশুর ভূমিকা কি রূপে থাকে। আমরা জানি যে এইসব লোকগুলো যারা দর্শন পেয়েছিল তারা সাধারণ কিন্তু দর্শন পাননি, তারা তার অনুগ্রহ পেয়েছে। কেন যিশু এই পৃথিবীতে এসেছিলেন? তার পবিত্রতা, তার ন্যায় ধর্মিকতা, তার সত্যতা, এগুলো আমাদের জীবনে কি আজকে মানে রাখে? আমরা যদি দেখি যে পিতরের জীবনে পিতর নিজে বলেছেন, আমরা যদি দুই পিতরের এক অধ্যায়ের ষোলোতে দেখি সতেরোতে বলে আমি চোখের সামনে দেখেছি, আমাদের নিজ চোখে দেখেছি যে উনি কোথায় মতিলিখিত সতেরো দুয়েতে যে তিনি মহিমায় ট্রান্সফিগার্ড হয়েছেন, যে মহিমার দর্শন করার জন্য ইসরায়েলের লোকেরা সেই পর্বতে উঠেছিল, যে দর্শনের জন্য মসীহ আকাঙ্ক্ষিত হয়েছিল, প্রভু তুমি দর্শন দাও। প্রভু কি বলেছেন? প্রভু বলেছেন যে তুমি আমাকে দেখতে পারো না, আমাকে দেখতে পারো না। যদি এক্সোডাস বা যাত্রা পুস্তকের ৩৩ পড়ি এবং ৩৪ কমপ্লিট করি, উনি কি বলেছেন, আমি যাবো তোমার সামনে দিয়ে, তুমি আমাকে দেখবে, তুমি দেখবে আমাকে, কিন্তু আমার মুখে দেখার স্পর্ধা এই পৃথিবীতে কারোর হতে পারে না, আমি ঈশ্বর, আমি পবিত্র। আর তাই বলছেন উনি যখন যাচ্ছেন মসীহর সামনে দিয়ে কি বলেছেন, সদাপ্রভু সদাপ্রভু স্নেহশীল কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্য মহান, সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়ারক্ষক, অপরাধের অধকর্মের অধর্মের ও পাপের ক্ষমা করি, তথাপি তিনি অবশ্য দণ্ড দেন না। আজকে আমাদের জীবনে কোন দণ্ডায়মান রয়েছে? আজকে আমরা যিশুর জীবনে যদি সম্পূর্ণভাবে তাকাই, আমরা দেখব যে পিতা পুত্রকে কি করেছেন, এতটাই ভালোবেসেছেন, উনি সমস্ত দায়িত্ব কর্তৃত্ব দিয়েছিলেন। আজকে আমাদের জীবনযাত্রায় মসীহের মতো কোনো আইন মানতে হয় না, দশটা আইন মেনে চলতে হয় না, সাবাতবাদ বিশ্রামবার অথবা নিস্তার পর্ব আমাদের প্রতিপালন করতে হয় না, আমাদের বরঞ্চ অনেক কিছু প্রতিপালন করতে হয়। আমি সেই অংশটা আরো আপনাদের মধ্যে নিয়ে যেতে চাই, কারণ আমাদের জীবনে যদি প্রত্যাশা না থাকে মানুষের বাঁচার কোনো আকাঙ্ক্ষা নেই, তাই না? সবাই ভাবে বয়স হয়ে গেল, কোনো প্রত্যাশা নেই, শেষ, তাই না? কিছু মনে করবেন না, আমি এই প্রসঙ্গে বলি, এমন ধরনের তো রোগ আছে পৃথিবীতে যা বলা হয় টার্মিনাল ইংরেজিতে ভাষায়, যার মানে হচ্ছে খুব শীঘ্রই তাদের জীবন শেষ হয়ে যাবে, তারা কি প্রত্যাশা জীবনটা দেখবে? খ্রিস্ট হচ্ছে সেই জীবনের প্রত্যাশা আমাদের প্রত্যেকের জন্য, যিনি নিজের জীবন দিয়ে আমাদের প্রত্যাশা দিয়েছেন। তাই আজকে আমি আর একটা অংশে যেতে চাই ছোট্টভাবে, সেটা হচ্ছে যখন যিশু এতগুলো মিরাকল করেছেন, তার অলৌকিক মহিমা কীর্তন দেখিয়েছেন এই পৃথিবীতে, শেষের এক মহিমা আমরা দেখি কোথায়, ক্রুশে যাওয়ার অনেক আগেই, যদি আমরা পড়ি মতিলিখিত যোহনের ১১ অধ্যায়ের ৪০, লাজারাসকে কবর থেকে যখন তুলবেন তখন উনি বলছেন তোমরা যদি বিশ্বাস করো তোমরা দেখবে ঈশ্বরের মহিমা কি, ঈশ্বরের মহিমা কি। মৃতকে জীবিত করার শক্তি পৃথিবীর কোনো মহিমাপূর্ণ মানুষের হতে পারে না, মানুষের তৈরি ঈশ্বরের হতে পারে না। ঈশ্বর যিনি মানুষকে তৈরি করেছেন তার সৃষ্টিশীলতাকে বাঁচিয়ে রাখার জন্য, সর্বোচ্চ গৌরব অর্জন করার জন্য তার হাতে ঈশ্বরের সার্বভৌমত্ব শক্তি আছে, আর উনি তার পুত্র ছাড়া পৃথিবীতে কাউকে দেননি, কোনো মানুষকে দেননি, কোনো মানুষের তৈরি ঈশ্বরকে দেননি, আর তাই গৌরব শুধু আজকে তারই যোগ্য। আজকে খ্রিস্টীয় জীবনে যখন আমরা আছি তখন একটা নতুন আবেদন আসে, যেটা মসীহরা ছিল না, যেটা পিতরের ছিল না, যেটা পলের ছিল না, তারা শেষ ভাগে পেয়েছে পল পিতর দুজনেই, কি হচ্ছে, সেটা পবিত্র আত্মা। আমরা জানি যে পবিত্র আত্মার এক বিশেষ ভূমিকা আছে আমাদের নতুন নিয়মে, যখন যিশু বলেছিলেন আমি চলে যাব, কিন্তু তোমাদের যোহনের ১৪তে পড়ি আমরা, তোমাদের কাউকে অনাথ রেখে যাব না, আমরা প্রভুর মহিমা দেখতে চাই আমাদের জীবনে, আমাদের প্রভুর
কি আজকে আমরা শুনেছি তার নৈতিক গুণ শুনেছি। আমাদের প্রভুর নৈতিক গুণ শোনার জন্য শুধু নয়, পিতর শুধু শুনেনি যে ঈশ্বর পাপ থেকে মুক্তি দেয়। যখন পিতরকে জিজ্ঞেস করেছিল, পিতর তুমি বলো আমার আইডেন্টিটি কি, আমি কে, পিতর বলে ইনি তো বলেছেন তুমি এই, ইনি তো বলেছেন এলাইয়া, ইনি তো বলেছেন তুমি দ্বিতীয় এরকম ভাববাদী, অনেক অনেক কিছু, আমি ওসব শুনবো না পিতর, তুমি বলো কে আমি। ঈশ্বর যিশু আজকে আমাদের ব্যক্তিগত ভাবে প্রশ্ন রাখে যে তুমি কে। আমরা যদি খ্রিস্টের সন্তান হই, Christ lives in us, Christ আমাদের মধ্যে বাস করে, we cannot contain the power of the Christ. আমরা খ্রিস্টের আত্মাকে ধরে রাখতে পারি না until the mercy is extended from the heaven. যদি ঈশ্বরের দয়া আমাদের উপর সর্বদা অনুগ্রহ আশীর্বাদ না থাকে। আর তাই সাধু পৌলকে আমরা বলতে শুনি, সে বলেছিল যে এই সেই ঈশ্বর যিনি আমাদের তার জীবনে তার প্রতাপ দিয়েছেন তার সন্তানের মধ্য দিয়ে, মুখমণ্ডলের মধ্য দিয়ে, দুই করিন্থীয় চার অধ্যায় ৬, যেটা আমরা দেখছি। আর তাই যিশু সেই মহিমা নিজের কাছে রাখতে চাননি যে আমি গৌরব নেবো, আমি প্রশংসা নেবো, কিন্তু এই সন্তানরা প্রশংসার যোগ্যতা পাক, আমার পিতার কাছে যোগ্যতা পাক সে। আর সেই জন্য উনি বলেছেন যৌনের ৭ অধ্যায়ের ২২, বলেছেন উনি সম্পূর্ণভাবে যে পিতা, মনে হয় যৌনের ৭:২২, এটা মেয়েটা এক মিনিট, তো উনি তাকে বললেন যে শুধু আমি মহিমা তো হব না, আমি এদের মধ্য দিয়ে সেই মহিমা আমি প্রকাশ করব। তিনি শুধু নিজে মহিমা নিতে চাননি, উনি এই পৃথিবীর রক্ত মাংস হয়েও মহিমাপূর্ণ ঈশ্বরের অদৃশ্য প্রতিমূর্তি হয়েও উনি মহিমা দিয়ে গেছেন। আর আমাদের মানুষের জীবনে, আমরা যারা খ্রিস্টের সন্তান, যারা খ্রিস্ট আমাদের জীবনে বাস করে, আমরা দুটো জীবনে বাস করতে পারি। আমি প্রথমেই পড়েছিলাম খ্রিস্টকে নিয়ে গেছেন পর্বতে দাঁড়িয়ে বলেছেন দেখো এর পৃথিবীর প্রতাপ তোমাকে দেবো, পৃথিবী তোমাকে গরিমা দেবে। আর যিশু বলেছে আমি পৃথিবীর মহিমা চাই না, হি ডিড নট সিক ফর দ্য গ্লোরি ফর দ্য ফ্রম দ্য ম্যান, হি ওয়ান্টস আস, উনি আমাদের ভালোবাসেছেন। আর তার জন্য উনি ঈশ্বরের প্রশংসা পেয়েছেন। আর আজকে আমরা দুটো আমাদের প্রতাপ দেখতে চাই, খ্রিস্টীয় জীবনে হয় এই পৃথিবীর প্রতাপ, মানুষ আমার প্রশংসা করুক খ্রিস্টান হিসেবে, আর নাহলে আমরা ঈশ্বরের প্রতাপ দেখতে চাই, খ্রিস্টর প্রশংসা করে বলুক ওই দেখো আমার সন্তান ইয়োবকে যেমন বলেছিল। আজকে আমাদের জীবনে ঈশ্বরের গুণ কোথায় রয়েছে, খ্রিস্টীয় গুণ, খ্রিস্টীয় মহিমা আমাদের জীবনে কোথায় আলোকপাত করে, যেখানে পৌলের যে বাক্য করিন্থীয়দের প্রতি ছিল যে খ্রিস্টের জ্ঞান তত্ত্বজ্ঞান এর সমস্ত হৃদয়ে ঈশ্বরের মুখমণ্ডলের মধ্য দিয়ে, খ্রিস্টের মুখমণ্ডলের মধ্য দিয়ে দীপ্ত হবে। আর ঈশ্বর যখন আমাদের উপর দৃষ্টিপাত করেন আমরা দীপ্যমান হই, আমাদের মুখ বিবর্ণ হয় না, গীত সংহিতা ৪৬:৪ বোধ হয় বলেছেন। আর তাই আজকে আমাদের দীপ্য কোথায় গেছে, যখন খ্রিস্টের গরিমার কথা বলি, খ্রিস্টের আত্মার কথা বলি, খ্রিস্টের আত্মার প্রচার মহত্ব প্রচার করি, আমরা মসিহর মতো দেখি না, শুধু পৌলের মতো দামাস্কাসের পথে আটকে গিয়ে দেখি না, আমরা চলি সেই জীবনে। কারণ তারা দেখতো ঈশ্বর আর তাদের মধ্যে প্রবন্ধকতা ছিল, বাধা ছিল, আইন ছিল, বিধি ব্যবস্থা ছিল, যিশুর রক্ত যদি না পড়তো পোলে মানব জাতির এই পাপীর জীবনে, তাহলে এই বন্ধন এই বাধা বিঘ্ন মুক্ত হতো না। ঈশ্বর আমাদের ভেতরে বাস করেন, বাইরে থেকে নয়, যেটা আমাদের দর্শন পেতে হবে, তার জীবন্ত দর্শন আমাদের হৃদয়ে। যদি ১ করিন্থীয় ৩:১৬ দেখি উনি চার্চের জন্য বলেছেন, জানো না এটাই হচ্ছে জীবন্ত ঈশ্বরের সমস্ত মন্দির। আর এই ২ করিন্থীয় আমরা যদি ৬:১৭ দেখি বলেছেন ব্যক্তিগত ভাবে তোমার হৃদয় হচ্ছে আমার জীবন্ত ঈশ্বরের মন্দির। আর সেই মন্দির আজকে আমাদের কোথায়, বয়সরী বিয়ার আমরা কোথায় মন্দির করি, কারণ পিতর জানতেন এবং জীবন ওই কথা বলেছেন যে প্রভু তোমার মধ্য দিয়ে, তোমার মধ্য দিয়ে মহিমা দেখতে চায়। যিশু বলেছে পিতা যে মহিমা তুমি আমাকে দিয়েছ সেই মহিমা এদেরকেও দাও। আর তাই বাক্যে বললে হিব্রু ১:১ যে শেষে উনি ঈশ্বরের সত্যকে প্রকাশ করলেন। সত্য কি, উনি হচ্ছেন সেই ঈশ্বর
যার এত গুণের মধ্যে মহিমার মধ্যে যে বীজ লুকিয়ে রয়েছে তা হচ্ছে তার ভালোবাসা। তার ভালোবাসা আজকে আমাদের জীবন্ত অনুগ্রহের আশীর্বাদ এনেছে। ভাই বোনেরা, যে ঈশ্বর দর্শন দিতে চাননি ইসরায়েল জাতিকে, যে ঈশ্বর সমস্ত ভাবে বলেছিলেন যে আমি পবিত্র, আমার মুখ দর্শন করতে পারবে না, স্পর্ধা আমি দিইনি, তিনি সেই দর্শন দিয়েছিলেন তার পুত্রের মধ্য দিয়ে পৃথিবীতে। হোয়াট এ গ্রেসিয়াস গড উই হ্যাভ! আমাদের কত দয়ালু ঈশ্বর! উনি পরিবর্তন হন না, উনি মনের পরিবর্তন হন না, হি ইজ নট এ গড অফ চেঞ্জেবল গড। মালাকি তিনের পাশে আমরা জানি, আমরা জানি হিব্রু 1:13-8 ওনার কোনো পরিবর্তন নেই। পরিবর্তন আমাদের হতে হয়, আমরা হই, কিন্তু খ্রিস্টের জীবনে খ্রিস্টের প্রতাপ না থেকে পৃথিবীর প্রতাপ আমরা দেখতে শুরু করে দিই। আমাদের জীবনে আসে দুটোই অফার আসে, ঈশ্বর দিয়ে রেখেছেন যিশুকে। কি পড়েছি আমরা প্রথমে, শুরুতে পড়েছি যোহনের 3:35 যে পিতা পুত্রকে প্রেম করেন আর তার হাস্তে সব দিয়ে দিয়েছেন। আর সেই পুত্রকে আমরা দেখি যে তাকে টেম্পটেড করেছে শয়তান, দিয়া বল আমি তোমায় দেব যদি। ঈশ্বর যখন আমাদের দেন তখন যদি কথাটা দিয়ে দেন না, কারণ উনি অনুগ্রহ দিয়ে দেন। তাই রোমিও 3:5-8 বলেছেন যে তোমরা যখন পাপে ছিলে আমি আমার পুত্রকে দিয়েছি, শুধু না উনি ক্রুশে গিয়ে দাঁড়িয়েছেন। হ্যালেলুইয়া! আর আজকে আমরা দাঁড়িয়ে আছি ভাই বোন, আমরা যদির ওপর দাঁড়িয়ে কোনো ভালোবাসা সম্পর্ক তৈরি করিনি, কারণ উনি আমাদের পৃথিবীতে এসে আমাদের দিয়েছেন। আর দিয়েছেন মানে এইটুকু এতটা না, জীবনটা দিয়েছেন, একটা দেহ দেননি, দ্যাট ইজ দ্য বেস্ট লাভ, সব থেকে বেশি ভালোবাসা দিয়েছেন, যা শুধু দেহ দিয়ে বোঝা যায় না, শুধু ক্রসকে দিয়ে বোঝা যায় না, যা জীবনের প্রতি নিমন্ত জীবন্ত উপস্থিতি যিশুর মধ্য দিয়ে বোঝা যায়। সাধু পৌল পেয়েছিল সেই জীবন। আমার বিশ্বাস ভাই বোনেরা, আজকে আপনারা যারা সকলে আছেন, যারা জুমে আছেন, যে অবস্থায় আছেন, খ্রিস্টের মহিমা আপনারা কিভাবে দেখেন আপনার জীবনে? আমি কথা প্রসঙ্গে জাস্ট বলি, পাস্টর আমাজ ভাই আছেন, আমি কলকাতায় গিয়েছিলাম, উনি বলছিলেন আমাদের ওখানে যে চার্জ ঈশ্বর করেছেন এবং সেটা আমরা নতুনভাবে চালু করেছি আবার, দ্য হাউস অফ গড চার্চ নামে, এবং বাংলায় যাকে আমরা বলি ব্র্যাকেটে রেখেছি যিশুর ডাকে আমরা। কারণ আমরা কারা? ওয়াই দ্য মিনিং অফ দ্য খ্রিস্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ক্রিশ্চিয়ানিটি? খ্রিস্ট বিশ্বাসীর মানেটা কি? শুধু বিশ্বাস করি? আমি তো অনেক কিছু বিশ্বাস করি। আমি বিশ্বাস করি কালকে বৃষ্টি হতে পারে, আমি বিশ্বাস করি যে হ্যাঁ ঠান্ডা আসলে আমার সর্দি লাগতে পারে, আমি অনেক কিছু বিশ্বাস করতে পারি, কিন্তু বিশ্বাসের মধ্যে যদি কার্য না থাকে, নির্ভরশীলতা, কার্য মানে এই না আমি কার্য করে ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু আশীর্বাদ অর্জন করবো, সেই কার্যের কথা বলা হচ্ছে না। যদি ঈশ্বর নির্ভরশীল জীবনযাত্রা না থাকে, ঈশ্বরের প্রতাপ আমাদের জীবনে কেউ বাইরে না দেখে, তাহলে খ্রিস্ট আমাদের মধ্যে নেই। আর তাই আমার বিশ্বাস শুধু এই চার্চে নয়, বাংলাদেশে এবং আমাদের প্রত্যেকের এই সিডনিতে আমরা যারা রয়েছি প্রত্যেকের জীবনে খ্রিস্ট জীবন্ত। আমাদের দুঃখ, কষ্ট, বেদনা, সংকট কত কিছু আসে, কিন্তু খ্রিস্ট ছেড়ে যায় না। সমস্যা আসে যায়, সমস্যার রূপ পরিবর্তন হয়, কিন্তু খ্রিস্টের গুণ, তার অনুগ্রহ, ভালোবাসা, তার দয়া কোনোদিন চেঞ্জ হয় না। সে যদি পরিবর্তিত হতো তাহলে মানুষের আর তার মধ্যে কোনো তফাৎ থাকতো না। আর তাই ঈশ্বর লেবীয় 11:44 বলেছেন তোমরা পবিত্র হও কারণ আমি পবিত্র। 1 Samuel 2:2 বলেছেন আমার মতো পবিত্র আর কেউ নেই। আর 1 Samuel 6:20 আমরা পড়ি যে আমার সামনে কে দাঁড়াতে পারে, কে দাঁড়াতে পারে। আর শেষ পর্যন্ত কলসিয়ন্দে পদ্মে আমাদের সাধু পৌল কি লিখেছিলেন, লিখেছিলেন যে খ্রিস্টের বাক্য প্রচার স্বরূপ তোমাদের অন্তরে বাস করুক, কারণ তোমরা ঈশ্বরের মনোনীত লোকেদের পবিত্র প্রিয় লোকেদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো, পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকে দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো, প্রভু যেমন তোমার দিগকে ক্ষমা করিয়েছেন তোমরা তেমনি করো। আর এই সকলের ওপর প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যোগবদ্ধ। হোয়াট কাইন্ড অফ প্রেম! আমরা জীবনে অনেক প্রেম পাই, পাই না? মা বাবা ভালোবাসে, ছেলে মেয়ে ভালোবাসে, স্ত্রী ভালোবাসে, পরিবার, বন্ধু বান্ধব কত ভালোবাসে,
সেই ভালোবাসা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে না, সেই ভালোবাসা আমাদের জীবনের নতুন প্রকাশ আনতে পারে না, ঈশ্বরের সমস্ত আশীর্বাদ আমাদের দেখাতে পারে না, দীপ্ত চেহারা থাকে না। কারণ কারণ আমাদের দীপ্ত নির্ভর করে খ্রিস্টের অনুগ্রহের ওপর, এই পৃথিবীর প্রতাপের ওপর না। আর আজকে আমার তাই প্রার্থনা থাকবে আপনাদের সকলের জন্য যে খ্রিস্টের প্রতাপ আমাদের প্রত্যেকটা খ্রিস্ট ভাই বোনের জীবনে থাকুক, খ্রিস্টের সমস্ত সত্য আমাদের হৃদয়ে থাকুক, খ্রিস্টের সমস্ত যে দয়া এবং অকৃত্রিম প্রেম পরস্পরের প্রতি তা আমাদের অন্তরে থাকবে না শুধু, সেই অন্তর সমস্ত বিচ্ছুরিত হবে, যার মধ্য দিয়ে আমরা আমাদের নতুন সম্পর্ক জীবনের মানে আমরা উদ্ভাসিত হব। তাই জুন তিনের তিনেতে বলেছেন না যে নবজন্ম না করলে তোমরা স্বর্গরাজ্যে যেতে পারো না। ভুলে যাবেন না, আমরা এখানে বসে রয়েছি কিন্তু তার সন্তান হিসেবে স্বর্গরাজ্যের অধিকারিত্ব আমাদের দিয়ে দিয়েছে। কিন্তু আমরা কোন অধিকারে বাস করি, পৃথিবীর এই জীবনের দায়িত্ব অধিকারে বাস করি না খ্রিস্টের সন্তান হিসেবে তার অধিকারে বাস করি? আসুন প্রার্থনা আমরা শেষ করি, ঈশ্বর যাতে গৌরব দেন আপনাদের মধ্যে দিয়ে। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যীশু। তোমার বাক্য আমাদেরকে সমস্ত পৃথকীকরণ করুক এই পৃথিবীতে, জীবনের সত্য সতরে সতরে। তুমি বলেছ পিতা এদের সত্য দ্বারা পৃথক করো। হ্যাঁ প্রভু, আমরা পৃথক হয়েছি প্রভু, আমরা পৃথক হয়েছি এই পৃথিবীর দিয়াবলের প্রতাপ থেকে, পাপের জীবন থেকে আমাদের মুক্ত করেছে, পূর্ণতা দিয়েছে। প্রভু সাহায্য করো এই মুহূর্তে তোমার প্রতিটি সন্তান যারা তোমার হৃদয়ের সাক্ষ্য বহন করছে তাদের হৃদয়ে তোমার প্রতাপ আসুক। কারণ তুমি বলেছ তোমার গৌরব তুমি কাকে দাও না, তাই তোমার গৌরব করার যোগ্যতা আমাদের নেই। তুমি যদি অনুগ্রহ এবং অকৃত্রিম প্রেম দিয়ে আমাদের উন্নত না করো, তাই প্রভু আমাদের হৃদয়কে যারা রয়েছি ফোনে বা জুমে বা এখানে প্রত্যেককে প্রত্যেককে তুমি দেখো, হৃদয় খোঁজ করো। শতপৌল বলেছে প্রভু তোমার জ্ঞানের মধ্যে রয়েছে সেই নিগূঢ় তত্ত্ব যার মধ্য দিয়ে ঈশ্বরের গৌরবের সমস্ত ধান আমরা পেতে পারি প্রভু খ্রিস্টের মুখমণ্ডলে। তাই আমাদের তোমার প্রেমের সহনশীলতা দাও, তোমার প্রেমের মধ্য দিয়ে সেই অনুগ্রহ প্রদান করো যাতে আমরা তোমার মহিমা প্রকাশ করতে পারি। ধন্যবাদ প্রার্থনা যীশু। আমেন।